হিন্দি সিনেমা নিয়ে মন্তব্যের কারণে ভারতীয় গণমাধ্যমে শিরোনাম হয়ে এলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ডিপজল। বলিউড তারকা শাহরুখ খানের পাঠান সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে আলোচনার মধ্যে ডিপজল দাবি করেন, হিন্দি সিনেমায় অশ্লীল গান এবং দৃশ্য থাকে, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না। ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হয়। ফেসবুকে কেউ কেউ লিখেছেন, ডিপজল নিজেই বেশ কয়েকটি অশ্লীল সিনেমায় অভিনয় করেছেন, এর মধ্যেই ভারতের টাইমস অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এসেছেন ডিপজল, সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে। এ নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম করা হয়েছে, বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে জনপ্রিয় অভিনেতার প্রতিবাদ, দাবি হিন্দি ছবিতে অনেক অশ্লীল দৃশ্য ও গান থাকে। সেই প্রতিবেদনও বলা হয়েছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল দাবি করেছেন হিন্দি সিনেমায় অশ্লীল দৃশ্য ও গান থাকে যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সম্প্রতি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় দেশে হিন্দি ছবি মুক্তির বিষয়ে অনুমোদন দেয়। পত্রিকাটি আরও লিখেছে, বাংলাদেশের ১৯টি চলচ্চিত্র সংগঠনের প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একমত হয়েছেন যে প্রতি বছর দেশে ১০টি হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানি প্রশ্নে একমত হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলা কুশলীরা। উপমহাদেশীয় সিনেমা আমদানি সহ ৪টি প্রস্তাব উত্থাপন সহ ১৯টি সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ, তাদের দাবি পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানিয়েছে সিনেমা আমদানির পদক্ষেপ নেওয়া হবে। হিন্দি সিনেমা আমদানিতে শিল্পী সমিতি লিখিতভাবে সম্মতি জানালেও জ্যেষ্ঠ সহসভাপতি ডিপজল বলছেন ভিন্ন কথা। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমার মুখ থুবড়ে পড়বে। এদিকে গত মাসে সাপটা চুক্তির আওতায় শাহরুখ খানের পাঠান সিনেমা আমদানির ব্যাপারে আবেদন করেছেন বাংলাদেশের অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি রপ্তানি কমিটির অনুমোদন পেলে এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। তাহলে দর্শকমণ্ডলী, আমাদের ডিপজল ভাইয়ের এই মন্তব্যটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে নিচে কমেন্ট করুন এবং আরও এন্টারটেনমেন্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।